ভিলেজ আমাকে জম্বিরা বাড়ির চারিদিক দিক থেকে ঘিরে নিয়েছে। এখানে একটা রয়েছে, ওখানে দূরে একটা রয়েছে, সব দিক থেকে আমাকে জম্বিরা ঘিরে নিয়েছে। তো এবার কি হবে? তুই তো গেলি, যে আমার বাড়ির সামনে এসে ঝিল করার কথা ভাবে তার অবস্থা এরম হয়। তো নমস্কার সকলকে, আমার নাম বাবু আচ্ছলে, একটা নতুন ভিডিও নিয়ে। তো এই ভিডিওটাতে আজকে আমরা যাব আর একটা জায়গা, যেখানে নতুন কিছু আবার নিয়ে আসবো, কারণ আমার কাছে কিছু নেই এখন। ভিলেজটা পেয়ে গেলে তো খুব ভালো হয়, কারণ সেখানে অনেক কিছু পাওয়া যায়, চাষের জন্য ও গাজর, খাবার জন্য আলু, এগুলো চাষ করা যাবে, কিন্তু সেটা তো পাচ্ছি না। তো ওরে বাবারে, এরা কারা? পালাই নালে শেষ এখানে। এবার বেরোনো যাক, যেটা দরকার এত মাটি লাগবে না, টর্চ নিয়ে নিই আবার, কারণ টর্চটাই আমাদের রাস্তা দেখাবে। আগের বার আমরা গেছিলাম এদিকে, এদিক থেকে এনেছি এতগুলো গরু, তো এটা পেয়ে গেছি, এই পড়ে যাচ্ছে। এবার যাব হচ্ছে এই দিকে, ঠিক এর অপোজিটে যাব। তো দেখি কতটা যাত্রা শুভ হয় না শুভ, বুঝতে পারছি না। প্রথমে ক্রিপারটাকে মারি, কারণ যা মারবো ভাবলাম, ক্রিপারটা ফেটে গেল। বারুদ্দানিতা তো আমরা যাত্রা শুরু করে দিয়েছি, টর্চ বসাতে বসাতে যাই, নালে হারিয়ে ফেলবো রাস্তা, ব্যাস সব শেষ। আই ভেড়া ভাইয়া, বলা তো যায় না বিপদ কোন দিক থেকে আসতে পারে, দেখলাম রাস্তা হারিয়েই সব শেষ হয়ে গেল। এখানে একটা টর্চ বসিয়ে দিই, তাহলে এটা বোঝা যাবে যে এটা আমারই করা, কারণ গেমে এরকম কিছু নেই। এখানে একটা ছোট্ট টাওয়ার করে সেখানে মোমবাতি বসিয়ে যাবো। পি ওখানে রয়েছে আমাদের, ওখানে ও মাই গড, ঘোড়া, কিন্তু স্যাডেলটাই তো আনা হলো না। তো ঘোড়াগুলো এখানে রয়েছে, এটা কি বা ঘোড়াটা, তো এখানে বেশ ভালো ভালো ঘোড়া রয়েছে, কিন্তু ঘোড়াটাকে নিয়ে যাওয়ার মতো আবার টানতেই ভুলে গেছি, হয়ে গেল শেষ। যাই পিগিগুলোকে পিটিয়ে ধুড়ি ভোজনটা করে নি, আর রক্ষে নেই, এখানে একটা বাতি বসাই, কোনো ব্যাপার না, এদের মেরে এখানেই আমি ব্যবস্থা করে নিচ্ছি। জম্বিরা না চলে আসে পিছনে তাহলেই হবে। তো আমার কাছে উনুন বানানোর জন্য নখানা, মাত্র নখানাই লাগে, নখানা। এটা কি পামকিন? পামকিনও পেয়ে গেছি, ও ভিলেজ। এবার এখান থেকে ক্যারেট আশা করি পেয়ে যাবো, কিন্তু মেইন যেটা চাষের জন্য দরকার যে ক্যারেট, সেটা নিয়ে যাবো এখান থেকে। আর এইখানে একটা সিক্রেট বাক্স আছে যেখানে অনেক কিছু গিফটের মতন থাকে। ওয়াও স্যাডেল স্যাডেল স্যাডেল, কি মজা, স্যাডেল দিয়ে দিয়েছে এখানে একটা। কথা বলার চেষ্টা করছে আমার সাথে, কিন্তু আমার ভাষা তো বুঝতে পারবে না ছাই। এরা এরা খুব বুদ্ধিমান, এরা এখানে সব চাষবাস করে এখানে রেখে দেয়, এদেরকে দিয়ে হেভি কাজ করানো যায়। তো এখানটাতে আমি বা আপেলটা খেয়ে আপাতত হেলথটাকে ফুল, এই মুরগি হেলথটাকে ফুল করি, ফুল করে ঘোড়া নেবো। নিয়ে পামকিন, পামকিন নিয়ে যাব, দিয়ে এখান থেকে গাজর একটা নিন, দিয়ে বাড়ির ওখানটা যাবো, দিয়ে চিনে গেলাম এখানটাকে। এটা হচ্ছে মনে হচ্ছে আলু, হ্যাঁ এটা হচ্ছে আলু, গাজর 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 গাজর। আর তো খাবার কোনো চিন্তাই নেই, কারণ এবার জলের মতন চাষ হবে এগুলো। তো চাষের জন্য আমরা পেলাম আলু, আরে এইখানের ক্ষেতটা থেকে আমি সব কেটে নিয়েছি, কিন্তু গাজরটা এখনো দেখতে পাচ্ছি না, গাজরটা কোন দিকে রাখা, এটা কি গাজর, ব্যাস গাজর পেয়ে গেছি। তাহলে আমাদের কাছে সবকটা চাষের জিনিস চলে এসছে, গিয়ে পুরো জায়গাটা আমার যেই বাড়িটা ওটাকে পুরো ফার্ম হাউস করে নেবো, যেখানে যত কিছু খাবার আছে সব চাষ হবে চোখ বন্ধ করে। ব্যাস ঘোড়া, ঘোড়াকে পোষ মানাতে হয়, এখানে হচ্ছে ঘোড়াকে পোষ মানাতে হয়, ঘোড়াকে নাহলে ওই স্যাডেলটা পরিয়ে চালানো যায় না। তো কোনটা নি, তোকে না তোকে না তোকে তোকে, ব্যাপার আছে, প্রথমে ঘোড়াটা রেগে যায়, তারপরে এর পিঠে বসে একে ঠিক যেদিকে তাকে ওদিকে তাকে একে পোষ মানিয়ে নিতে হয়। আরে জলে পড়ে যাস না বাবারে, রাগিস না রাগিস না, ব্যাস কাজ হয়ে গেছে। আর সাইন দেখানো মানে হচ্ছে ঘোড়াটা আমার কন্ট্রোলে চলে এসে, এবার ঘোড়াটাকে স্যাডেল পরাবো, স্যাডেল পরিয়ে ব্যাস পুরো আমার হাতে, এবার স্পিডও বেড়ে গেল, এবার ঝড়ের মতন দৌড়তে দৌড়তে যেতে পারবো। কিন্তু রাস্তাটা এবার হারাবে মনে হচ্ছে, যতদূর মনে হচ্ছে এইটাই এলাম, কারণ এখানে পুকুরটা পার হলাম, হ্যাঁ এটাই রাস্তাটা, ঠিকই যাচ্ছি। দেখাই সবাইকে যে কেমন লাগে ঘোড়াটা পিঠে বসে, এইরকম দূর থেকে এরকম লাগে। ওই যে বাড়িতে চলে এলাম, ব্যাস। তো আজকে আমরা বেরিয়ে পেলাম না বাড়িতে গিয়ে, দেখবো একে আপাতত এখানে রাখি, নাহলে আর দেখতে হবে না, দেখবো রাস্তায় পালিয়ে গেছে। আরে তো
সকালটা হোক নালে রিক্স নিতে পাচ্ছি না। তো আজকে আমরা পেলাম পটাটো, পামকিন, ক্যারেট, ঘোড়া, যেটা খুব ভালো জিনিস, আর একটা এক্সট্রা স্যাডেল পেলাম, ওটা তো আরো মজার। রে বাবা, এবার তো রাখার জায়গা নেই, এই চেষ্টা কাজে লাগাই, ওটা কাটতে হবে। অনেক কিছু পাওয়া গেছে, তো এবার এইগুলো চাষের জন্য একটা সুন্দর করে ওই জায়গাটা করতে হবে, নাহলে এখানে বিচ্ছিরি হয়ে আছে। তো চাষের জন্য আমাদের লাগবে, কারণ মাটি কাটতে হবে, বেঞ্চা লাগবে, এই ছুরিটা চালাই, একবালস্টোনের যুগ নেই, এখন চলে এসছে আয়রনের যুগ। তো সব ঠিকানা আয়রন তো কাজে লাগাতে হবে, 64+6 এটা নিয়ে নিলাম, একটা হো বানিয়ে নিই একটা দুটো, কারণ আর যা যা যেখান থেকে সিড আছে সব নিয়ে পালাই, এরকম লুকিয়ে রাখার থেকে সব ভালো, সেটাকে কাজে লাগবে। এগুলো সব এক জায়গায় করে দিই, ষোলোখানা হো একটু বেশি হয়ে গেল মনে হচ্ছে। তো এবার চাষের জায়গাটা ঠিক করা যাক, এইখানটা করে নেওয়ার পর এরপর করবো হচ্ছে অটোমেটিক ফার্মিং, যেটাই মুরগির ব্যাপারটা করার কথা হচ্ছে, তাহলে আমার সুবিধা হয়ে যাবে খাবার দাবারের দিকটা, অনেক খাবার দাবার জেনারেট করতে পারবো তাহলে। তো এইখানটা আগে প্রথমে কেটে, নাহলে এখানটায় চাষ করা খুব অসুবিধা হয়ে যায়, আখগুলো বড় হয়ে গেছে তো একসাথে হচ্ছে। তো এই গাছটাকে এখান থেকে সরাতে হবে, কারণ এই পুরো লম্বা জায়গাটাতে চাষ হবে, গাছটা অসুবিধা করছে, একটা কাটছি 10টা লাগাবো। তো হচ্ছে আপনি এখানে বন্ধ করে দিতে হবে, নাহলে চাষ করা যাবে না। তো এই দিকটাতে লাগাবো না, গাছটা ওই দিকটাতে লাগাবো, আমার বাড়ি ঠিক ওই দিকটাতে করে। এবার বালতিটা লাগবে, বুঝতে পারছি। তো এটা হচ্ছে আমার চাষের জমির এরিয়া, এতটা এখান থেকে এতটা পুরোটাই হবে। তো ততক্ষণে বালতিটা নিয়ে চলে আসছি, কারণ এইগুলো ফাঁক রয়ে গেছে অনেকটা। তো বালতিটা নিয়ে চলে এসছি, দিয়ে ওই জায়গাগুলো ঠিক করে নিই। তো এখানটা ঠিক হয়ে গেছে, যেটা বুঝতে পারছি। এবার আমার গমটা ভাঙবে, কারণ এতটা চেঞ্জ করা মুখের কথা নয়, এটাই কি যাকে কয়েকটা ঠিক করবো, কারণ এটা ঠিক করতে গিয়ে হেগে মুতে ফেলার অবস্থা হবে, এখানটা কাটতে হবে, এটা কমপ্লিট না করলে হবে না। এইটা এটা নিজে থেকেই হয়ে গেল, এখানটা মাটি দিয়ে দিই, তো এগুলো কেটে নেওয়া যায়, এ লাফালো এখানে। আচ্ছা, 1, 2, 3, 4 1, 2, 3, 4 এখানে জল, তো এই লাইনটা ধরে পুরোটা জল হবে, দিয়ে এই লাইনটাও ধরে পুরোটাই জল হবে, তাহলে দুদিকে চাষের পরিমাণটা সমান হয়ে যাবে, মানে চাষের জল দেওয়ার পরিমাণটা সমান হবে। এখানটা বেশ সুন্দর লাগছে, মরছে না, এখান থেকে জল ঢুকে ওইদিকে যাচ্ছে, এখানটা তাই করে দিই। আইলা ব্যাস, এত জোর জোর লাগছে মনে হচ্ছে না জম্বি পেটাচ্ছে। আরে তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, আইলে উপরে উঠে গেছিলো তো, এটা যত তাড়াতাড়ি করতে যাই দেরি হচ্ছে, খালি তাড়াতাড়ি তাড়াতাড়ি হয়ে গেছে। কে রে, হাই বল জম্বি ভাবলাম। সাইডলে বাবুয়া, তুই জায়গাটা পুরো রেডি, তো এখানটা ওদিকে কেটে নি, জম্বি না চলে আসে, রাত হয়ে গেছে। এবার খাবারটা নিয়ে এলে বেশ ভালো হতো। ও হো, জেলি, জেলিটা আমার দরকার, স্টিকি ফ্রিস্টন বানাতে এটা সব থেকে কাজে লাগে, হাফ হেলতে জেলি নেবার লোভে এখানে দাঁড়িয়ে আছি। এবার খেলার শেষ মনে হচ্ছে আমার, না দুর্ভাগ্যবশত আমি বেঁচে গেছি, এই জেলিগুলো কিছু করতে পারে না। ব্যাস, জেলিও পেয়ে গেছি, ইয়েস ইয়েস। তো এই জায়গা দুটো আমার নিজের খুব ভালো লেগেছে, আপনারাও জানান এখানটা আপনাদের কেমন লেগেছে, এই জল ঢুকছে মনে হচ্ছে যেন। এবার শুধু গাজরগুলো বসিয়ে দিয়ে এখান থেকে চলে যাবো, এই জায়গায় কয়েকটা করে নিই, ভেড়াগুলোকে পেড়াতে হবে, এরা আমার দেবে জমিটাকে। সাইডলে ব্যাস, আমার কাছে এগুলো সব শেষ হয়ে গেছে, এইখানটাতে পুরোটাকে স্ল্যাব বসিয়ে দিলে ব্যাপারটা ইজি হয়ে যায়, তাহলে আর লাফাতে হয় না, ওদিকে চাষটাও নষ্ট হয় না। ওই 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 ওই, পালা 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 পালা, খুব জোর বেঁচে গেছি, সিলিন্ডারটা এক ঢোলে দিচ্ছিল, হাফ হেলতে আছে। তো এবার বসাবো হচ্ছে আলু, আর বসাবো হচ্ছে গাজর, তাই গেল স্কেলিটনটা, ওই যে মরছে, মর ভাই মর, জলে গিয়ে তোকে মারতে পারবো না, আর এক্ষুনি আমার দিয়ে এই তাই বলি, আমার গায়ে ঝাড় ছিল আর এক ঢোলে। ব্যাস, আলু আর গাজরটা বসিয়ে দিয়ে এই খেয়ে নিচ্ছিলাম আর এক ঢোলে, ব্যাস গাজর হয়ে গেল, আলুটাও হয়ে গেল, এদিকটা হয়ে গেছে, এইগুলো তুলে নিয়ে গিয়ে গরুগুলোকে খাইয়ে দিই, ওখানে আরেকটু অঙ্ক হবে, রোটেন ফ্লেশ, গম্বিটা মরে গেছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, মানে একটা গম রয়ে গেছিলো। এবারে আর পাউরুটি বানিয়ে বানিয়ে খাবো না, এবারে শুধু মাটন, মাটন নয় বিফ, পেফ পেফটা বসিয়ে দিই। কেড়ে বাচ্চা, এই জায়গাটা আগে এরকম ছিল না, খুব ফ্ল্যাট ছিল। আর যারা এই ভিডিওর আগের পাওয়ারগুলো দেখেনি, তাদের ডিসক্রিপশানে একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেই লিঙ্কটা গিয়ে অবশ্যই দেখবেন, ওখানে প্রথম থেকে শেষ অবধি সব ভিডিওগুলো আছে, তো ওগুলো দেখবেন অবশ্যই। আর নতুন যারা দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো এবার আমরা যাচ্ছি, তো ওই প্যাটা ও বাইরে চলে গেছে, ছোট্ট গরুগুলো বড় হয়ে গেছে, এ একা রয়েছে, একে খাওয়ানোর মতন কিছু নেই। ঘোড়াটা বাইরে চলে এসছে, তো ওটা খুব বিরক্তিকর হয়ে গেছে ব্যাপারটা, তো রাত্রি হয়ে গেছে, তাড়াতাড়ি শুয়ে পড়ি। বাবা, গরুগুলোকে গিয়ে খাওয়াই, প্রতিদিনের কাজ হয়ে গেছে এখন গরুগুলোকে গিয়ে খাওয়ানো, চল আয়।
কেউ বাকি আছে, সবাই কমপ্লিট। এবার আমি আমার ঘোড়াটাকে নিয়ে আসি, ঘোড়াটা বেশি পাকামো করছে, দূরে গিয়ে দাঁড়িয়ে আছে এক্ষুনি, ওই দূরে গিয়ে দাঁড়িয়ে ছিল। আমি নিয়ে চলে এসেছি আবার ঘোড়াটাকে আমার। তো আমাদের যেটা এবার করতে হবে, বড় হচ্ছে, সেটা হলো মুরগি চাষের জায়গাটা করতে হবে। মুরগি চাষের জায়গাটা বাকি আছে শুধু। তো আজকের এই ভিডিওটা এতটাই, ঠিক আছে? ভিডিওটাকে ছেড়ে যাবেন না, অবশ্যই বাঁদিকে একটা নতুন ভিডিও আসছে, এটাকে দেখুন। আর যদি প্রথমের দিকে ভিডিও না দেখে থাকেন, ডেসক্রিপশানের প্লেলিস্ট দেওয়া আছে, ওটা ক্লিক করবেন, ওখানে প্রথম থেকে দেখতে পারবেন একদম। দেখা হচ্ছে পরের ভিডিও।